হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এবার আমরা গেছিলাম রাঙামাটিতে। তো রাঙামাটিতে আমরা যাই হচ্ছে আগস্টের 19 তারিখ, অর্থাৎ 18 তারিখ রাতেবেলা রওনা দিই। এই ট্যুরে আমার সঙ্গী ছিল আরও 4 জন, যার মধ্যে প্রথমে হচ্ছে আমার স্কুলে ছোটবেলার ফ্রেন্ড সিয়াম, এরপর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড সালমান, সালমানের এলাকার এক ভাই আলম ভাই, উনি প্রচণ্ড মজার একজন মানুষ। আর ইনি হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মাই ফ্রেন্ড শাহাদাত ভাই। যদিও মজা করে মাই ফ্রেন্ড বললাম, উনি হচ্ছে অ্যাকচুয়ালি সালমানের এলাকার আরেকটা বড় ভাই। ওনাকে কেউ শাহাদাত ভাই বলে ডাকে না, ওনাকে সবাই আফ্রিকা ভাই বা আফ্রিকান ভাই বলেই ডাকে। এর কারণ হচ্ছে উনি অ্যাকচুয়ালি সাউথ আফ্রিকায় থাকেন। তো এই ট্যুরের ফার্স্টে 18 তারিখ রাতেবেলা প্রথমে একটা ঝামেলা হয়, সেটা হচ্ছে রাত 9:30 আমাদের বাস থাকে, কিন্তু আমার বাসা থেকে সায়দাবাদ যেতে এতই জ্যাম পড়ে যে আমার যেতে যেতে মোটামুটি 10টা বেজে গেছিলো। সো আমাকে রেখেই বাস ছেড়ে দিছিল। তো সেই শ্যুটগুলি করছিলাম, কিন্তু শ্যুটগুলি ভুলবশত ডিলেট হয়ে গেছে এবং রিকভার করতে পারি নাই, তাই এখানে ভয়েস ওভারে বলতেছি। তো আমার জন্য সালমান পরে দাঁড়াইছিল, সালমান আর আমি মিলে অন্য একটা বাসে রওনা দিয়ে ওদের বাসকে শেষ পর্যন্ত কুমিল্লায় গিয়ে ধরতে পারছিলাম। কুমিল্লায় গিয়ে ওদের বাস পাওয়ার পর এরপর সিএমের সাথে কিছু ছবি তুলছিলাম এই বাসের মধ্যে। তো সেই ছবিগুলো এখন এখানে দেখতেছেন আপনারা। তো আমরা রাঙামাটি পৌঁছায় গেছি, পৌঁছাইছিলাম একদম 5টার দিকে, ভোর 5টায়, তখনও সূর্যের আলো উঠে নাই। দেন একটা মসজিদে নামাজ তখন চলতেছিল, আমরা তাড়াতাড়ি সবাই গিয়ে মসজিদে ফজরের নামাজটা পড়ি, দেন হচ্ছে হোটেল খুঁজতে থাকি সকালবেলা, তখন সূর্যের আলো উঠে, সেই সময়ের কিছু তোলা ছবি। সো গুড মর্নিং রাঙামাটি। সিয়াম তাকাও, সিয়াম, জ্যোতি জ্যোতি তাকাও, সালমান। রাতে কিছু খাওয়া হয় নেই, তাই সকালে ফার্স্টেই এই নুডলসটা খাইলাম ক্ষুধা নিবারণের জন্য, দেন পরবর্তীতে হোটেলে গেলাম আমরা সবাই। তো এই হচ্ছে হোটেল, আর হোটেলটা পুরোই খালি ছিল, কারণ 19 তারিখই ফার্স্ট এই রাঙামাটি খুলছিল পর্যটকদের জন্য। আর এই হচ্ছে হোটেলের দুইতলা থেকে পুরো আমাদের বারান্দাটার ভিউ। আরে ভিউটা সুন্দর তো, এরপর হোটেলের বারান্দাটা দাঁড়ায় আমরা 3 জন কিছু ছবি তুলে নিলাম তাড়াতাড়ি। সিএম কি করো, স্টোরি দাও, স্টোরি দিছো দেখি। সেক্সি বয় দিদি। সকালবেলা ফ্রেশ হয়ে এরপর হোটেল থেকে আমরা রেডি হয়ে যাইতেছি লেকের উদ্দেশ্যে, অর্থাৎ বোটের উদ্দেশ্যে। বোট দিয়ে আমরা পুরো কাপ্তাই লেকটা ঘুরবো এবং রাঙামাটির যেই বিশেষ বিশেষ দর্শনীয় স্থান আছে সেগুলো সব আমাদের মাঝি নিয়ে যাবে। তো আমরা সেজন্য হোটেল থেকে এখন বোটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো বোটে আমরা অনেকক্ষণ থাকবো, প্রায় সারাদিন, তো ক্ষুধা লাগতে পারে, সেজন্য আমরা কিছু শুকনা খাবার চিপস কেক এসব স্ন্যাক্স কিনে নেওয়া হচ্ছে আর কি। সেম কি খাও, শেষ শেষ খাওয়া, দুষ্টু পানি
পুষ্ট বানায় আমাদের উপর অকেশন আছে তো এই আমাদের বোট সোয়েটার নিচতলা আছে উপরতলা আছে আমরা সারাটা সময় উপরতলেই থাকব আর এই হইছে ভিউ অনেক জোস ও কি সুন্দর আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে এখন আমরা রওনা দিচ্ছি সিয়াম তুমি কি অ্যাস্থেটিক ছবি তুলছো সিয়াম সালমানের কি অবস্থা সালমান সারাদিন খালি মাছ ধরতে মেরেছে এটার নাম কি এই জায়গাটার ও ওই যে বৌদ্ধ মন্দির না ওই যে বৌদ্ধ মন্দির দেখা যায় ভাই এখানে জাল খেলে মাছ উঠতো না আল্লাহু আকবার তো আমরা ডান দিকে ঢুকলাম বাম দিকে আসলে বৌদ্ধ মন্দিরটা বসছে আর ডান দিকে হচ্ছে এখানে চাকমাদের কিছু মার্কেট জামা কাপড় গামছা তোয়ালে আর সামনে ডাব দেখতে পাইতেছি ডাব আছে ডাব কত কইরা এই ডাব কত কইরা 80 টাকা আর এগুলো 80 না তাহলে ঠিক আছে রিজনে হ্যাঁ ডাব এগুলো কত কইরা আদি তো এখানে এই দিকগুলিতে হচ্ছে সব পাহাড় ছোট ছোট পাহাড় আর গাছপালায় ভরা আর উল্টা দিকে এই যে ছোট ছোট ঘর লেক থেকেও এই ঘরগুলো দেখা যায় এখানে সব চাকমারা থাকে টিন দিয়ে বাঁশ দিয়ে কাঠ দিয়ে ঘরগুলো বানানো পাহাড়ি ভাষা যাকে বলে আর কি তারপর আমরা এখন উল্টা দিকে বৌদ্ধ মন্দিরটা দেখতে চাইতেছি ভালোই উঁচা আছে সিঁড়িগুলো মানে অনেকক্ষণই হাঁটতে হয় অ্যান্ড হাঁপা যাওয়া লাগে অনেক যদি হাঁটা চলার অভ্যাস অনেক দিন না করেন তাহলে কিছুক্ষণ আগে একটু স্লিপ কেটে পড়ে যেতে নিছিলাম এখন বেঁচে আছি ওই যে সামনে সালমান আর এই যে আমরা বৌদ্ধ মন্দিরে চলে আসছি কি ফুল এসব অ্যাস্থেটিক ছবি তুলছে আমাদের এনা ফুল দিলাম তোমায় থ্যাংক ইউ ওয়েলকাম চারটা পাইছো বা ওকে চলো আমরা যাই
নাকি ফুল কুরা নিয়ে ছেলে হয়ে গেল ওয়াও সুন্দর ব্লর করে একটা তো আহে জায়গাটা সুন্দর ছিল ও ব্লর করে একটা সাইড দে ওখানে সিঁড়ি আছে তো ওই যে আমাদের সিয়াম আসতেছে ছবি তোলা শেষ অ্যাস্থেটিক ছবি তুলেছে অনেক এই যে মুখে একটা ফুল আর ওদিকে আমাদের সালমান অসুস্থ ডিপ্রেসড হয়ে গেছে আর ওই ভাইয়া দুজন চিল করতেছে ভাই খায় এখন কেমন লাগতেছে বহেন কেমন ঠিক আছে টেস্ট চলে কেমন লাগতেছে টুর আলহামদুলিল্লাহ সালমান জোস জায়গা কেউ ধর ফুল এমনি মুখে দিলে ওকে মানুষ গালি মারবে কি বলে জানোস ভাই সিয়াম তো থাকা সালমান তুই কি অসুস্থ দিদি কিছুটা এখন কেমন লাগতেছে ওই অ্যাস্থেটিক একটা ভিডিও আছে ওইটা ফেসবুকে দিস বিষয় আছে ওরা বাংলাদেশ বাঙালি থেকে অনেক ভালো আছে কিছু কিছু বিষয় স্বাগতম বরকল উপজেলা তো এই জায়গাটা অনেক উঁচা হওয়ায় আমরা উঠি নাই পরবর্তীতে আমরা ব্যাক করি ব্যাক করে আবার অন্য প্লেসটা যাই আমরা কি ওই গলিতে যাবো আমাদের সিয়াম খুশিতে আত্মহারা হয়ে গেছে তাই এখন পাগলা ড্যান্স দিতেছে সালমান অসুস্থতা কমছে আমরা এখন একটা ঝর্ণার কাছে যাইতেছি ঝর্ণাটার নাম হচ্ছে শুভলং ঝর্ণা তো ঝর্ণাটা এবার পানি খুব যে বেশি তা না পানি আসলে কমই এই পানি বর্ষার সিজনে যখন খুব বৃষ্টি থাকে তখন অনেক বেশি থাকে পানি তো এখন আসলে পানি অন্যান্য সময় তুলনায় অনেক কম করোনার পর মাত্র প্রথম দিন খোলা আর আজকে খোলার কারণে আজকে মানুষজন খুবই কম আমরা ছাড়া আর একটা গ্রুপই ছিল যারা এই রাঙামাটির শুভলং ঝর্ণা এখানে আসছে আমরা এখন ঝর্ণার কাছাকাছি যাইতেছি ঝর্ণার কাছের ভিউটা এরকম একটা সিঁড়ি দিয়ে এটা কাছাকাছি যাইতে হয় কিন্তু পানি কম থাকার কারণে খুব একটা মজা পাইনি ওইখানে যাইয়া ঝর্ণার যে ফিল সেটায় শুভলং ঝর্ণায় মিস করছি বলতে গেলে ও যে দেখা যাইতেছে শুভলং ঝর্ণা পানি খুব কম খুব একটা বেশি না এই যে আমাদের ভাই ব্রাদার সিয়াম কেমন লাগছে শুভলং ঝর্ণা এসে সেই অস্থির ঝর্ণা আর ছোট কেন
তো এরপর আমরা ঝর্ণায় ভিজতে না পেরে হতাশ হয়ে অন্য জায়গায় যাই। তো পরে কোথায় গেলাম, কি খাইলাম এবং পরে সারাদিনটা কেমন গেল, এটা পরবর্তী পার্টে আসবে। সো প্রথম পার্টটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।